এক নম্বর হলো কাউসার হলো জান্নাতের একটা ঝর্ণা। জান্নাতের সর্বসাকুল্যে মোট চারটা ঝর্ণার কথা পাওয়া যায়। একটার নাম হলো মাইমাইন, আরো জোরে, দুই নম্বর হলো কাউসার, তিন নম্বর হলো সালসাবিল, আরো জোরে বলেন না, তিন নম্বরটা কি সালসাবিল, চার নম্বরটা হলো তাসনিম। এই চারটা ঝর্ণার কথা পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা ঝর্ণা সেটার নাম হলো কাউসার। সেই কাউসার কেমন হবে? আমার দয়াল নবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, আমার দয়াল নবী বলেন, ও আনাস শোনো শোনো, কাউসার এমন ঝর্ণা যেই ঝর্ণার পারগুলো বানানো হয়েছে স্বর্ণ আর রূপা দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الله سبحان الله. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليك يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي چتکار دیے بولون يا رسول الله আরো কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার আমার সাথে মহব্বতের আওয়াজে পড়ুন, প্রেম নিয়ে একসাথে 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 হা। তিনি যার জন্য সে জেগেছে এই গোটা জগত, আরো জোরে বলেন না, তিনি যার জন্য সে জেগেছে এই গোটা জগত, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি তিনি আরবি হাশমি আর মক্কি মদনী, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী, তিনি আমার নবী আমার মাশাআল্লাহ, তিনি আমার নবী আমার নবী আমার, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী, তিনি আমার নবী আমার নবী, যার যার নবী সে বলবে আমার নবী,
যার নবী না সে তো বলবে না, বা ঠিক কিনা বলেন না? মুসা আলাইহিস সালামের উম্মত কি আমার নবীকে আমার নবী বলবে? ইহুদিরা বলবে, খ্রিস্টানরা বলবে, নাসারারা বলবে, আমরাই বলবো, ঠিক কিনা কথা কও? এজন্য বলুন না প্রেমে, তিনি আমার নবী, আমার নবী, আমাদের নবী, রেডি? তিনি আমার নবী, নবী, তিনি আমার নবী, আমার নবী, আমার যার হৃদয়ের প্রশস্ততা মহান খোদার শান, গোটা বিশ্বে তাহার জিকির চলে খোদাই ফরমান। যার হৃদয়ের প্রশস্ততা মহান খোদার শান, গোটা বিশ্বে তাহার জিকির চলে খোদাই ফরমান। আল কোরআনের পাতায় পাতায় গুণগান পাবি, তিনি আমার নবী, আমার নবী, তিনি আমার নবী, আমাদের নবী। মুজ্জাম্মিলার ইয়াসিন মুদাসসিরার তহা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। মুজ্জাম্মিলার ইয়াসিন মুদাসসিরার তহা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। কত সমুন্নত সমুন্নত মর্যাদা তার কাছে সব পাবি, তিনি আমার নবী, আমার, তিনি আমার নবী, আমার নবী। হি ইজ অনলি ওয়ান ফর হোম দ্য হোল ক্রিয়েশন, জান্নাতুল ফিরদাউস ইজ দ্য প্যাথ হি হ্যাজ শোন। হি ইজ আরবি, হি ইজ আরবি এন্ড হাশমি এন্ড মক্কি মদানি, হি ইজ মাই প্রফেট, ইয়োর প্রফেট, আওয়ার মেসেঞ্জার, তিনি আমার নবী, আমার নবী, আমার নবী। ওহ জিসকে লিয়ে মহফিল কৌন সজি হ্যায়, ফির দোস বারি জিসকে বসিলে সে বনি হ্যায়, ও হাশমি, ও হাশমি মক্কি মদনী উল আরবি হ্যায়, ও মেরা নবী, ও মেরা নবী, মেরা নবী, ও মেরা নবী হ্যায়, ও মেরা নবী হ্যায়, ও মেরা নবী হ্যায়, ও মেরা, ও মেরা নবী হ্যায়, ও মেরা নবী ঐতিহ্যবাহী জাগ্রত তরুণ একতা সংঘ চাঁদপুর বাঁশখালী চট্টগ্রামের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
গোসল আজম শেনশাহ বগদাদের ওরস তথা ফাতিহা ইয়াসদহম উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মেহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম সওদাগর সাহেব, আজকের উদ্বোধক জনাব এস এম ইউনুস কোম্পানি সাহেব, আজকে সম্মানিত আলোচক শায়র আলে সুন্নত আলহাজ মৌলানা মোহাম্মদ ইনামুল হক ইনাম সাহেব কিবলা মাজ্জিল্লুহুল আলী, আজকের আলো আলোচক জনাব মৌলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন আনসারী সাহেব কিবলা মাজ্জিল্লুহুল আলী, জনাব মৌলানা মোহাম্মদ সুলতান কাদেরী সাহেব কিবলা মাজ্জিল্লুহুল আলী, এবং মাহফিল পরিচালনায় আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জামেয়ার মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হুসাইন কাদেরী আতালাল্লাহু উমরাক সহ আরো ডানে বামে বসা অত্যন্ত সম্মানীয় উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে সামনে বসা মুরব্বী বাবারা, তরুণ যুব সমাজ, পর্দার আড়ালের মস্তুরা, খাওয়াতিন, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কন্টিনিউ, চলো কন্টিনিউ। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি, যিনি অত্যন্ত দয়া আর মায়া করে গোটা বিশ্ব যখন নতুন এক ভয়ে ওমিক্রন নামের এক নতুন ভাইরাসের চিন্তায় চিন্তিত, ঠিক সেই সময় শাহজালালের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশের এই বাসকালীর প্রেমিকরা আজ মিলাদুন্নবীর প্যান্ডেলে। আমরা কত ভাগ্যবান, আমরা কত ধন্য, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, শুধু আমরা মন থেকে একবার বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না। সাথে সাথে ওই নবীজির নুরানি রওজায় হাজার হাজার কোটি কোটি অগণিত দরুদের হাদিয়া পেশ করছি, যিনি আমাদেরকে গ্যারেন্টি দিয়েছেন জান্নাতের, যিনি বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা, জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। এরপরে আমার নবী চুপ হয়ে যাননি, আরো বলেছেন ওয়াহুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না অন্য সব নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। আরো জোরে, আরো গ্যারান্টি দিয়েছেন আমার উম্মত কখনো পথভ্রষ্ট হবে না, তারা ইনশাআল্লাহ পথ পেয়ে যাবে। কেন? আমার নবী বলেছেন অন্য কোন নবীর জন্য এতজন রাহবার পাওয়া যায়নি যতজন রাহবার হেদায়তকারী আমার আমি নবীর উম্মতেরা পাবে। নবীজি বলছেন আনা আফযালুহা ওয়াল মাহদিয়ু ওয়াসাতুহা ওয়াল মাসীহু আখিরুহা, এই উম্মতের শুরুতে আমি মুহাম্মদ আরবি আছি। আরো জোরে, আর এই উম্মতের মাসকানে আমার আওলাদ তথা ইমাম মাহদি আছে, আর এই উম্মতের শেষে আছে আরেকজন নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কোনো ভয় নেই, আমরা আমার নবীর দেখানো পথে চললেই জান্নাত আমাদের, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে একবার গোটা জান্নাত ঘুরেছিলেন, আরো জোরে, ঘোরার পরে জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ এত বড় জান্নাতটা কার, কার জন্য বানিয়েছেন? তো আমার আল্লাহ বলেন উদিতু লি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া উম্মতিহি, আমি এই জান্নাতটা বানিয়েছি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার
এবং তার উম্মতের জন্য। আর অনেক কথা, ওদিকে যেতে পারবো না, আমার বিষয় নির্ধারিত, আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সূরা কাউসার এর তাফসীর করার জন্য। আসলে তাফসীর করার মতো সময় তো পাবো না, তারপরেও অত্যন্ত কম সময়ে আমার এত যোগ্যতা নেই যে আমি এই আজিম শান সূরার তাফসীর করব। তারপরেও আপনারা দোয়া করলে আমার মুর্শিদে করিম আওলাদে রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদজিল্লুল আলী পীর বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা মাদজিল্লুল আলী, দোয়ার নজর যদি শ্রীকুটের পাহাড় থেকে এই গোলামের দিকে দেন এবং বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায়, আমার উস্তাদদের দোয়ায়, আল্লাহ যেন আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করেন। সকলে বলুন আমিন। যেহেতু কোরআনের তাফসীর, আমি শুরুতেই আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে শুরু করছি। আমার কোনো স্লিপ অফ টাং, কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ যেন ক্ষমা করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটার অনুবাদ যদি আমি এখন জিজ্ঞেস করি, আপনারা বলবেন শুরু করতেছি আল্লাহর নামে। ভাই ঠিক কিনা বলেন না? বাট যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি নট অনলি এ মুফাসসির বাট অলসো মুহাদ্দিস, মুফতি, সায়েন্টিস্ট, ফিলোসফার, যিনি হলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভি আলাইহি রহমত ওয়া রিদওয়ান। পৃথিবীতে অনেকগুলো কোরআন শরীফ আছে, আপনি আন্দর কিল্লায় অনেক কোরআনের অনুবাদ পাবেন, কোরআনের অনেক রকম অনুবাদ পাবেন, ঢাকার বাংলা বাজারেও কোরআনের বহু অনুবাদ আপনি পাবেন, ঠিক কিনা? সব অনুবাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, কিছু অনুবাদ আপনাকে জাহান্নামেও নিয়ে যাবে, কারণ আমার আল্লাহই বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে কেউ যাবে জান্নাতে মানে হেদায়ত পাবে, আবার কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। তো অসংখ্য অনুবাদক লিখেছেন আল্লাহ শুরু করতেছি আল্লাহর নামে, শুরু করতেছি আল্লাহর নামে, শুরু দিয়ে শুরু হয়ে গেছে, শুরু দিয়ে শুরু হয়ে গেছে। আর আলা হযরত বলছেন এটা তো শুরু হয়েছে শুরু শব্দ দিয়ে, উনি অনুবাদ করলেন আল্লাহর নামে শুরু। আরো জোরে বলেন না, আল্লাহর নামে শুরু, তার মানে তিনি আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন। জো নেহায়েত মেহরবান, নেহায়েত রহমওয়ালা আর মেহরবান, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লামা করম শাহ আজহারি তাফসীর জিয়াউল কোরআন, আমার খুব পছন্দের একটা তাফসীর, আমি আরো অনেকগুলো তাফসীর চেষ্টা করেছি সময়ের মধ্যে চোখ বুলাতে। তিনি অনুবাদ করছেন বেশক হামনে আপকো জো কুছ আতা কিয়া বেহদ ও বেহিসাব আতা কিয়া। হাবিব আমি আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছি এগুলো বেহদ, যার কোনো সীমা নাই, বেহিসাব, যে বিষয়গুলো গণনা করার মতো কোনো ক্যালকুলেটর নাই, কথা কর ঠিক কিনা? এখন কি করবেন আপনি? হোয়াট ইজ ইওর ডিউটি? হাবিব আপনি যে আপনাকে বেহাদ দিয়েছে, বেহিসাব দিয়েছে,
এজন্য আপনি একটা কাজ করুন, ফাসাল্লি, জোরে বলেন না, লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন। ওয়ান হার, এবং আপনি কোরবানি করুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন এখানে একটা কথা বলে যাই, আমাদের দেশে অনেক মসজিদের মুসল্লিরা আছেন, সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, মসজিদের জায়গা দাতা আছেন, মুতওয়াল্লি আছেন। কিছু মনে করবেন না, আমি কাউকে কটাক্ষ করতে আসিনি, সত্য কথাটা বলতে এসেছি। ইমাম সাহেবের চাকরি খায় কিন্তু সুরা কাউসারটাও শুদ্ধ করে পড়তে পারে না। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না। আপনি যদি ফাসাল্লির জায়গায় ফাসাল্লি বলেন, শুধু সোয়াত আর সিন, ফাসাল্লি না বলে, কেউ যদি ফাসাল্লি বলে, অনুবাদ হবে খাপ থেকে তলোয়ার বের করো। সল্লির অনুবাদ হলো নামাজ পড়া, আর সাল্লির অনুবাদ হলো খাপ থেকে তলোয়ার বের করা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আর যদি ওয়ান হারের জায়গায় কেউ হা হা হা, এমনি অনেক বড় বড় কাবিল, কথা কোন ঠিক কিনা বলেন না, একেবারে কাবিলতির জন্য আলেম ওলামা কথা বলতে পারে না তাদের। ওয়ান হার, এটাকে যদি ওয়ান হার বলে, অর্থ হবে দৌড়িয়ে নিয়ে যাওয়া। নাউজুবিল্লাহ মিনজালিক, ঈমানের ছিটে ফোটাও থাকবে। সুতরাং অনুরোধ থাকবে আল্লাহর ওয়াস্তে, আমরা যেন অন্তত 10টা সূরা না পারি, মরার আগে 2টা সূরা হলেও ইখলাস আর কাউসার, বেশি বড় দরকার, বেশি কাবিলতির দরকার, 2টা সূরা ছোট্ট ছোট্ট হলেও যেন মখরাজ সহ শুদ্ধ করে শিখে মরার আগের যে কয়দিন আসি, নামাজগুলো যেন শুদ্ধ করে পড়ি। কথা কর ঠিক কিনা, দরকার আছে না নাই, আরো জোরে আছে না নাই? এজন্যই পীর বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা মুদাজিল্লাহুল আলী আমাদেরকে দিলেন দাওয়াতুল খায়র। একটু জোরে বলেন না, যাতে করে বৃদ্ধ বাবারা মুরব্বী চাচারা যেন লজ্জা না পায়, মসজিদে এসে মরার আগে যেন শুদ্ধ করে শিখে নাই। আপকো জো দুশ্মন হই বে নাম ও নিশানি হোগা, যারা আপনার দুশ্মন তাদের কোন নিশানা, তাদের কোন চিহ্ন থাকবে না। আপনি আবতার নন, তারাই আবতার। কথা কোন ঠিক কিনা, এটা আমি বুঝিয়ে দেব। আপকা জো দুশ্মন হে ওহি বে নাম ও নিশানি হোগা। এই আয়াতে শান নজুলের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই দুইটি কল বলেছেন। একটা হলো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলছেন এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন আনহা, এবং হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন, এই তিনজন জলিলুল কদর সাহাবা। একজন আমার নবীর স্ত্রী, আর দুজন হলো নবীর জলিলুল কদর সাহাবা।
একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরজন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তিনজন বলছেন, ওনারা তিনজনের কৌল হলো এই সূরা নাজিল হয়েছে মক্কায়। তো মুফাসসিরিনে কেরাম দুই কৌলের মধ্যে যেহেতু তিনজন একদিকে আর ওদিকে একজন শুধু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি মুফাসসির, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, উনি আমার নবীর থেকেই তাফসীর শিখেছেন রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার কৌল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ওনার কৌল, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি তো মুকাসসিরিন রাবির মধ্যে একজন, আমার নবীর থেকে সবচেয়ে বেশি হাদিস যারা নকল করেছেন তাদের মধ্যে একজন হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শুধু একজন মুহাদ্দিসা নন, উনি মুফতিয়া, মানে নারী যুগের শ্রেষ্ঠ মুফতিয়া ছিলেন, নারীকে মুফতিয়া বলা হয় আর পুরুষ হলে মুফতি বলা হয়, পুরুষকে মুহাদ্দিস বলা হয়, নারীকে মুহাদ্দিসা বলা হয়। উনি হাদিস বর্ণনা করেছেন আমার নবীর থেকে সবচেয়ে বেশি, ওনারা তিনজনের কৌল গ্রহণযোগ্য হয়েছে। বলা হচ্ছে আমার দয়াল নবীর বেটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার জন্ম হয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম থেকে। আর অনেক কথা আছে, ওনার যখন ইন্তেকাল হলো যার লকব হলো তৈয়ব এবং তাহের, আব্দুল্লাহ আমার নবীর বেটা যার লকব কি তৈয়ব এবং একটু জোরে বলেন না, রহস্য আছে এখানে, অনেক বড় গভীর রহস্য লুকায়িত আছে। উনি ইন্তেকাল করার পরে যেই মাত্র ওনার ইন্তেকাল হয়ে গেল, আমার নবীর চাচা যিনি সারা জীবন আমার নবীকে কষ্ট দিয়েছেন ওই আবু লাহাব, ওই খাট্টা কাফের, সে খুশি হয়ে দৌড়ে দৌড়ে গিয়ে বলে গোটা আরবের এলাকায় দৌড়ে দৌড়ে পাবলিসিটি করে বাতিরা মুহাম্মাদুল লাইলা, আজকে মুহাম্মদ আবতার হয়ে গেছে, আজকে নাউজুবিল্লাহ মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, উনি বলছেন মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, উনি খুশি উদযাপন করছেন কারণ তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো পুত্র সন্তান তো নাই, লাস যে ছিল সে ইন্তেকাল করেছে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সামনে নিয়ে যাওয়ার মতো আর কেউ নাই, তোমরা চিন্তা করিও না, আজকে থেকে তোমরা চিন্তামুক্ত থাকো, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলেই দিনও চলে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথা সে বলেছে, এই কথা উনি বলেছেন। আরেকজন ছিল আস ইবনে ওয়াইল, আরেক কুলঙ্গার, সে আমার নবীকে দেখে তানা মারত, তানা ও মুহাম্মদ আপনি তো আবতার, নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি তো আবতার, আপনার তো কোনো ছেলে সন্তান নাই, পোলা নাই, আমাদের দেশে একজন লোক আছে না নাই পোলার বাহাদুরি করে, কথা কোনো ঠিক কিনা বলেন না, যার কাছে তিন চারটা পোলা আছে তার ঠাটে ডাঠে এলাকায় চলতে পারে না, আর একজন যার কাছে পোলা নাই সে ঠিক কিনা, অনেক জেটা আছে চার পাঁচ পোলার পাওয়ার দিয়ে নিজের ভাইরে পর্যন্ত ঘর থেকে বের করায়, কথা কোন ঠিক কিনা বলেন, খবরদার এই অহংকার করা যাবে না, এই অহংকার করা যাবে না, সন্তানের অহংকার করা যাবে না, সন্তান
এই সন্তান মাল এগুলোকে ফিতনা বলা হয়েছে এগুলোকে ঠিকভাবে ইউটিলাইজ করতে না পারলে কাল কিয়ামতের মাঠে এগুলোর কারণে জাহান্নামে যেতে হবে কথা কোন ঠিক কি না শুধু তাই নয় বাবারা আমার এই কথা বলার পরে যখন চারিদিকে এলান হয়ে গেল আমার নবী নির্বংশ হয়ে গেছেন নবীর কোনো সন্তান নাই আমার নবীর দ্বীনকে সামনে নিয়ে যাওয়ার মতো আর কেউ নাই কিছু নাই সেই মুহূর্তে এমন সময় চলছিল অলরেডি মক্কার কাফেররা আমার নবীকে যে টর্চার করেছে আমার নবীকে তারা শিয়া বেআবি তালিব পাহাড়ে বন্দী করেছে আমার নবীকে উঠের নারী বুড়ি গায়ের উপরে তুলে দিয়েছে আমার নবীর গলার মধ্যে কাপড় পেঁচিয়ে তারা টেনে টেনে হিচড়ে হিচড়ে কাবাগরের সামনে টানাটানি করেছে আমার নবীকে তারা সামাজিক ভাবে বয়কট করেছে আমার নবীকে তারা জাদুঘর বলে অপবাদ দিয়েছে নাউজুবিল্লাহ এত কিছুর পরেও আমার নবী কেমন দেশ প্রেমিক ছিলেন আমার দয়াল নবী সাহাবাদেরকে বলেছিলেন তোমরা যাও নাজরানে চলে যাও তোমরা যাও হাবশায় চলে যাও আমি যাব না আমি যাব না আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না আমি আমার দেশেই রয়ে যাব শেষ পর্যন্ত তারা আমার নবীর সন্তানের ইন্তেকালে খুশি উদযাপন করছিল আমার দয়াল নবীর নূরানি চক্ষু মুবারক দিয়ে চোখের পানি বের হওয়ার দের রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন যাও আমার হাবিবকে বলে দাও ইন্না আ'তাইনা কাল কাউসার আল্লাহু আকবার জুরে বলেন না সুবহানাল্লাহ ইন্না আতাইনা উলামায়ে কেরাম মওজুদ একটা হলো আতাইনা আর একটা আতাইনা আতাইনা মানে দেওয়া এমন দেওয়া যেটা নিয়ে ফেলা যায় আবার কি করা যায় বলেন না কষ্ট হচ্ছে আপনাদের যেটা কি করা যায় নিয়ে ফেলা যায় আর আতাইনা এটা আতাইনা একটা আতাইনা আর যেটা আতই না সেটা নেওয়া যায় না শুধু দেওয়া যায় সেটা কি করা যায় বলো না শুধু দেওয়া যায় আর নেওয়া আল্লাহ চাইলে নিতে পারেন কিন্তু আল্লাহ এমন ভাবে দিয়েছেন হাবিব দিয়েছি তো দিয়েছি এমন ভাবে দিয়েছি জান্নাতে যাওয়া পর্যন্ত শুধু দিতেই থাকবো নেওয়ার কথা হবে না এবার আসুন অনেক কথা আমি শর্ট করে করে যাচ্ছি আল কাউসার হোয়াট ইজ দ্য মিনিং অফ কাউসার কাউসারের অনেকগুলো অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আমি কয়েকটি নোট করে এনেছি আপনাদের জন্য এক নম্বর হলো কাউসার হলো জান্নাতের একটা ঝর্ণা জান্নাতে সর্বসাকুল্যে মোট চারটা ঝর্ণার কথা পাওয়া যায় একটার নাম হলো মাইমাইন আরো জোরে দুই নম্বর হলো কাউসার তিন নম্বর হলো সালসাবিল আরো জোরে বলেন না তিন নম্বরটা কি সালসাবিল চার নম্বরটা হলো তাসনিম এই চারটা ঝর্ণার কথা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা ঝর্ণা সেটার নাম হলো কাউসার সেই কাউসার কেমন হবে আমার দয়াল নবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত আমার দয়াল নবী বলেন ও আনাস শোনো শোনো কাউসার এমন ঝর্ণা যেই ঝর্ণার পারগুলো বানানো হয়েছে স্বর্ণ আর রূপা দিয়ে কি দিয়ে স্বর্ণ আর রূপ স্বর্ণ আর রূপা দিয়ে বানানো হয়েছে
আর সেটার পুরো বডি তলা বানানো হয়েছে চাঁদি আর জহরত দিয়ে। মতি চাঁদি জহরত, আর সেই ঝর্ণার মাটি যেটা আছে তলায় মাটি থাকবে না, থাকবে তো, এটা আমাদের বাসকালের মাটি না, এটা আমাদের বাংলাদেশের মাটি না, এই মাটি বানানো হয়েছে কস্তুরি দিয়ে। হাদিসে পাক আসছে যে কি দিয়ে, কস্তুরি দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ তো আমার নবীকে সমস্ত জান্নাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। সেখানে আমার নবী যখন ওই কাউসারের পারে গেলেন, এমন খুশবু আসতেছিল কস্তুরির খুশবু। তখন জিব্রিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করেন, এ জিব্রাইল এটা কি, এত খুশবু কেন? জিব্রিল আমিন বলতে লাগলেন, হাজাল কাউসার। জোরে বলো সুবহানাল্লাহ, এটা হলো কাউসার। ওই খাউজ ওই ওই কাউসার নহর ঝর্ণা, যেই কাউসার ওই কাউসারে পানিগুলো হবে এমন সাদা, দুধের চেয়েও সাদা। আরো জোরে বলেন না, দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি, এবং ঠান্ডা হবে বরফের চেয়ে আরো বেশি ঠান্ডা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাউসারের বর্ণনা যখন আমার নবী দিচ্ছিলেন, হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আহসান, এটা কত সুন্দর হবে আমি তো বুঝতে পারছি। আমার নবী বলেন, সুন্দর তো হবে যখন পান করবে তখন বুঝবে কত মজা। আয় হায় হায়, তুমি কি নিয়ে পাগল হয়ে গেছো, তুমি দুনিয়ার খাল নিয়ে ঝগড়া করতেছো, কথা কন্যা ঠিক কিনা বলেন না, দুনিয়ার খালের খাটি নিয়ে ঝগড়া, বের নিয়ে ঝগড়া, বের আছে না, বের বলে না মাছ পাই যে, কসু ক্ষেত নিয়ে ঝগড়া, ধান ক্ষেত নিয়ে মামলা আছে না নাই, বেগুন ক্ষেত নিয়ে মোকদ্দমা, কেন করছো তুমি? তোমার জন্য তো আমার নবী কাউসারের সংবাদ দিয়েছেন। এগুলো বাদ দেন, ওই কাউসারের পানি, ওই কাউসার ঝর্ণার তালাশে থাকেন, যে কাউসারের পার হবে মাটি দিয়ে নয় স্বর্ণ আর রূপা দিয়ে, যে কাউসারের তালা হবে হীরা আর জহরত দিয়ে, যে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, এবং বরফের চেয়ে আরো ঠান্ডা। এটা একত্ব। এরপরে দুই নম্বরে হাউজে কাউসার, কাউসার শব্দের আরেক অর্থ হলো হাউজে কাউসার, এটা হলো নহরে কাউসার ঝর্ণা। আরেকটা কাউসার মানে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসারের কাউসারের আরেক মানা মুফাসসিরিনে কেরাম লিখেছেন হাউজে কাউসার, এটা হাউস ঝর্ণা, এটা কি হাউস। ওই হাউজে কাউসারের পারের মধ্যে আকাশে যত তারা আছে, হাউজে কাউসারের পারে ততগুলো বাটি আছে, পেয়ালা। এবং ইমাম কুরতুবি, রেফারেন্স দিচ্ছি শুনে নেন, ওনার কিতাবের নাম আল জামিয়া লি আহকামিল কোরআন, আল জামিয়া লি আহকামিল কোরআন, ওই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন হাউজে কাউসারের চার কোনায় আমার নবীর চার সাহাবা দাঁড়িয়ে থাকবে, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন আবু বকর তাজুল ইসলাম। আমার নবী বলেন আবু বকর তাজুল ইসলাম, আবু বকর হলো ইসলামের মুকুট, ওয়া উমারু খুল্লাতুল ইসলাম,
ওমর হলো ইসলামের জামা ওয়া উসমানু ইকলিলুল ইসলাম উসমান হলো ইসলামের গলার মালা ওয়া আলিউন তাবিবুল ইসলাম আলী হলো ইসলামের ডাক্তার ওই চারজন এত শানদার আরে ভাই আল্লাহু আকবার নূহ আলাইহিস সালাম কিশতি বানাচ্ছেন 1,24,000 তক্তা ফিটিং করলেন করার পরেও নৌকা চলে না চলে না চলে না ও আল্লাহ নৌকা চলে না কেন জিবরিল আমিন এসে বলে কেমনে চলবে চারজনের নাম এখনো উঠে নাই এই নৌকায় 1,24,000 পয়গম্বরের নাম উঠে গেছে তারপরেও আর চারজন কে বাকি বলে আমার নবীর চার সাহাবার নামে চারটা পেরাক পাঠিয়েছে আমার আল্লাহ এগুলো নৌকায় মেরে দাও চলে যাবে আল্লাহু আকবার জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ ইউ আর মাই লাভ রাসূলুল্লাহ আই লিভ ফর ইউ রাসূলুল্লাহ আই ডাই ফর ইউ রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন আহা আধার ঘরে তুমি মুদে পারে তরি তোমার প্রেমে তাই জীবন গড়ি দিয়েছেন আল্লাহ এমনি রতন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন না আরো জোরে কষ্ট হয় বাবা খারাপ লাগে ওই হাউজে কাউসারের চার কোণায় চারজন সাহাবা দাঁড়িয়ে থাকবেন মনে রাখবেন বাবা আমার নবীর এই চারজন সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুনুরাইন মাওলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এই চারজনের একজনের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে সে কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কথা কোন ঠিক কিনা বলেন না আমাদের দেশে একটা দল আছে যাদেরকে আমরা বলি শিয়া কথা কয় না আরো জোরে তারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসার নাম দিয়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে ঠিক কিনা তাদের আকীদা হলো মাওলা আলী একমাত্র বৈধ খলিফা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই তিনজনকে তারা অবৈধ বলে নাউজুবিল্লাহি মিন যালিক সুতরাং তারা হাউজে কাউসারের পানি পাবে আমার দয়াল নবী বলেন ওই হাউজে কাউসারের পানি এক ফোঁটা যে পান করবে একবার যে পান করার সুযোগ পেয়ে যাবে 50,000 বছর আর তৃষ্ণা লাগবে না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ 50,000 বছর তৃষ্ণা আর একটা কাজ যদি হয় ওই আলা হযরতের আওলাদ বলছেন তামান্না এ দিলে
अशरफ बस इतनी है सरे कौसर। सुभान अल्लाह बोलें ना। तमन्नाए दिले अशरफ बस इतनी है सरे कौसर, जब आका जाम कौसर दे। सुभान अल्लाह बोलें ना। जब आका जाम कौसर दे, लबे अकदस लगा कर दे। जब आका जाम कौसर दे, लबे अकदस लगा कर दे। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। सुभान अल्लाह। जरा अख्तर रजा खान अजहरी उन्हें लिखे अमर नबी जो आमाके हाउजे कौसर पानी देवे अमर एक आशा अमर नबी जन पानी देवार समय निजे एक खे तार पदे तमन्ना है दिले अशरफ बस इतनी है सरे कौसर। कौसरेर मालिकेर काछे एटाई आशा, जब आका जामे कौसर दे, जखन आमार नबी कौसरेर पानी देवेन, लबे अकदस लगा कर दे, जेनो निजेर ठोट्टा लागिए तार पड़े। एखन प्रश्न हुजूर हाउजे कौसर केमने पाबो? হাদিসে পাকে আছে, উলামায়ে কেরাম বলছেন যদি আপনি হাউজে কাউসার খেতে চান আপনাকে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। কি করতে হবে বাবা? আল্লামা সিরিকুটি, আল্লামা তৈয়ব শাহ কিবলা, আল্লামা তাহির শাহ সাহেব কিবলা, এই দেশে মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। फजर के नमाज के बाद एक सुबार दरशरी पढ़ना है, मगरिब के नमाज के बाद फिर एक सुबार दरशरी पढ़ना है। अम्मा जान आयशा सिद्दीका रदियल्लाहु तआला अन्हा जिज्ञेस करें, या रसूल अल्लाह कल कियामतेर माठे आपनाके कोथाय पाबो? নবী গো আপনার জন্য তো আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কাল কিয়ামতের মাঠে আপনি তো মকামে মাহমুদের মধ্যে বসা থাকবেন। ও প্রাণের নবী আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? আমার দয়াল নবী বলেন, না না না, আমি মকামে মাহমুদে বসা থাকব না। আজকের দিনে আমার বাসকালের ভাইয়েরা একটা জিনিস খেয়াল করেন, আমার দেশের একজনের মাত্র পাঁচ মিনিটের একটা অডিও ভাইরাল হয়েছে, আসমান থেকে জমিনে নেমে গেছে, ঠিক কিনা কথা বলেন না? মাত্র পাঁচ মিনিট আসমান থেকে জমিনে নামাতে পারে কে? আরো জোরে বলেন, কে? পাঁচ মিনিট রোডি, মাত্র পাঁচ মিনিট। আর আমাদের প্রত্যেকের জীবনে কত কত হাজার লক্ষ লক্ষ মিনিটের অডিও আছে, আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে এই দুনিয়ার মধ্যে তোমাকে কেউ লাঞ্ছিত করলেও আবার দশ দিন পরে মাফ করে দেয়, ঠিক কিনা কথা কর? মানুষ সেগুলো ভুলে যায়, মানুষ ভুলা প্রাণী, ভুলে যায়, তওবা করলে ক্ষমা করে দেয়, লাইভে এসে সরি বললে ক্ষমা হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের মাঠে কায়নাতের সমস্ত নবীদের সামনে, সমস্ত উম্মতের সামনে, সমস্ত গস কুতুব আব্দালের সামনে, আল্লাহর কুদরতের স্ক্রিনের মধ্যে যখন একের পর এক ভিডিওগুলো ভাইরাল হবে, অডিওগুলো দেখানো হবে, তখন কেউ তোমাকে রক্ষা করার জন্য সেখানে থাকবে না। তোমার বন্ধু বলবে, আমি তোকে চিনি না। তোমার ভাই বলবে, আমি
তোকে ভাই জানি না, তোমার বাবা বলবে আমি তোকে জন্ম দেই নাই, একমাত্র তুমি যখন আদম আলাইহিস সালামের দিকে যাবে তিনি বলবেন ইযহাবু ইলা গাইরি, নূহ আলাইহিস সালামের কাছে যাবে বলবেন ইযহাবু ইলা গাইরি, মূসা কালিমুল্লাহর কাছে যাবেন তিনি বলবেন ইযহাবু ইলা গাইরি, তুমি চারিদিকে শুধু তাকাতে থাকবে তাকাতে থাকবে, আল্লাহ এখন তো স্ক্রিনের মধ্যে আমার দুনিয়ার কার্যক্রমগুলো দেখানো হবে, আমি কোথায় কয় টাকা মেরে দিয়েছিলাম, কার কত জায়গা খেয়ে ফেলেছিলাম, কখন কি অপরাধ করেছিলাম, কখন কি অশ্লীল ভিডিও দেখেছিলাম, ঠিক সেই সময় গোটা কিয়ামতের ময়দান তর 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 করে কাঁপতে থাকবে, হার নজর কাঁপ উঠেঙ্গে মহশর কে দিন, খাপ সে হার কলে জাবি গল জায়েঙ্গে, ঠিক সেই সময় কোন এক প্রান্ত থেকে একটা আওয়াজ আসবে উম্মতি 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 বলে আমার নবী এসে, আল্লাহ আমার উম্মত ভুল করেছে, আমি দোষ করে নাই বলতে আসি নাই, আল্লাহ দোষ করে নাই বলতে আসি নাই, দোষ করেছে আল্লাহ বেইজ্জত করি আল্লাহ, হাশরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি পয়গম্বরের উম্মতদের সামনে আমার উম্মতকে আপনি বেইজ্জত করি আল্লাহ, আমার নবী যখন রওজা থেকে উঠবেন উঠেই প্রথম জিজ্ঞেস করবেন এ জিব্রাইল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, জিব্রাইল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো প্রথম যাকে রওজা থেকে তোলা হয়েছে, এখন আপনার উম্মতরা উঠে নাই, আমার নবী একবার ইনদাল কিতাব আমাদের আমল নামার সামনে আল্লাহ খুলিয়েন না, আল্লাহ থাক রেখে দেন আল্লাহ খুলিয়েন না, আল্লাহ খুলিয়েন না মাফ করে দেন, আবার দৌড় দেবেন দাঁড়িপাল্লার সামনে, আল্লাহ আমার উম্মতের সবের ওজন কমে গেল কেন, আল্লাহ পকেট থেকে দুরুদের হাদিয়া দিয়ে দিবেন সবের, আবার দৌড় দেবেন পলসিরাতের গোড়ায়, সেদিন আমরা যারা মিলাদুন নবী করে জীবন দিচ্ছি আমাদেরকে আমার নবী চিনে ফেলবেন, হাত তুলে বলেন ঠিক কিনা, ইমান আছে না রে, আজকে নবীর মিলাদ করলে তোমাদের কষ্ট হয়, নবীর কিয়াম করলে তোমরা দলিল দলিল করো, নবীকে একটু মহব্বত করে নূর বললে তোমাদের খারাপ লাগে, আর তোমরা তো জানো না আমার নবী সাহাবারা, আরে আমার নবী উযু করতেন সাহাবারা থুতুগুলো নিয়ে মুখে মাখতেন, আমার নবী নাকটাকে শ্লেষা মোবারক ফেলতেন সাহাবারা হাতে নিয়ে মুখে মাখতেন মুখে মাখতেন, আমার নবীর পশম মোবারক খেয়ে নিয়েছেন সাহাবায়ে কেরাম, আমার নবীর পায়খানা মোবারক ছেড়ে আসার পরে সেখান থেকে গিয়ে ফয়েজ ও বরকত নিয়েছে সাহাবায়ে কেরাম, আমার নবী কি তাদেরকে বলেছেন আমি উযু করলে পানিগুলো মুখে মাখিস বুকে মাখিস, বলেন নাই বাবা, এটাই নবী প্রেম এটাই নবী প্রেম, বদরের মাঠে যখন আমার দয়াল নবী সিজদায় পড়ে গিয়েছিলেন কেঁদে কেঁদে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহ আল্লাহুম্মা ইনশাইতা লাম তুবাদ বাদাল ইয়াউম, আল্লাহ আজকে তারা তো 1000 আমার সাথে কেউ নাই, আমার আমার সাহাবীদের কাছে অস্ত্র নাই, উট নাই, ঘোড়া নাই, কিছু নাই, আল্লাহ মূসা আলাইহিস সালামের উম্মতরা উনাকে বলেছিলেন ফিরাউনের সাথে যাওয়ার জন্য যখন উম্মতকে ডাক দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম, তারা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল ইন্নাহা হুনা কায়দুন, আপনি যান আপনার আল্লাহকে নিয়ে যান আমরা বসা আছি, আজকে কি আমার উম্মত আমার সাহাবারাও কি এরকম বলবে, এমন সময়
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মোবারক ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দেব আপনার জন্য আগুনে ঝাঁপ দেব আপনার জন্য জীবন কুরবান করে দেব আপনার জন্য জোরে বলেন জুড়ে বলেন না সুবহানাল্লাহ আমরা আমরা যারা নবী 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 করি আমরা ইনশাআল্লাহ কাউসার পান করব আলা হযরত বলেছেন তুজ সে ওর জান্নাত সে ক্যা মতলব ওয়াহা বি দূর হো हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की अर्शे हक है मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूल اللہ کی اللہم کوثر شب دیر آرے کٹو نہیں چن ادھیک اولاد قیامت پر جن تو امار نبی جیر اولاد پیتی بیتے آسنا نہیں آسنا نہیں جارہ بولے چھے اپنی نربنگش ہوئے گا چھے তাদের আওলাদও নবীর আওলাদ হয়ে গেছে রুহানি আওলাদ আস ইবনে ওয়াইলের চার সন্তান ছিল আওলাদ দুই প্রকার একটা হলো নসবি আর একটা হলো রুহানি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র সন্তানগুলো আল্লাহ নিয়ে গেছেন এজন্য যাতে আমার নবীর পরে কেউ আর নবী দাবি করার সম্ভাবনা যেন না থাকে আমার নবী শেষ নবী আরো একটা কারণ আছে জিবরিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হয়তো আব্দুল্লাহকে দেন অথবা হুসাইনকে দেন কোনটা নেব বলেন আমার নবী বলেন ফাতিমাতু বাদআতুম মিন্নি ফাতিমা তো আমার গোশতের টুকরা ফাতিমার কষ্ট তো আমি সহ্য করতে পারবো না আগে থেকে এগুলো এখনো সন্তান আসে নাই আগে থেকে কথা চলছে লে আমারটা কুরবান দিলাম ফাতেমারটা রেখে দিও তো পৃথিবীতে আল্লাহর হিকমত আমার নবীর আওলাদ জারি হয়ে গেছে মা ফাতেমার নসল দিয়ে ওই কারবালার মাঠ থেকে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আন যারা শুন নাম হলো আলী আওসাদ যার তিনটা লকব গুরুত্বপূর্ণ একটা হলো জাইনুল আবেদিন যিনি কোনো ইবাদতকারী নয় শুধু উনি ইবাদতকারীদের সৌন্দর্য আরেকটা হলো সাইয়্যদুস সাজিদিন উনি সিজদাকারীদের সৈয়দ আরেকটা হলো সাজ্জাদ উনি ওনার দাদিজানের মতো পরদাদি আমার নবীর বেটি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সিজদা করতেন ফজর হয়ে যেত তাহাজ্জুদের সিজদার মধ্যে কেঁদে কেঁদে বলতেন আল্লাহ একটা রাত দিও তোমাকে মন ভরে সিজদা করব আর ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সেরকম সিজদাকারী ছিলেন উনি এত লম্বা সিজদা করতেন ওনার লকব হয়ে গেছে সাজ্জাদ তো ওনার বংশ থেকে আজ পর্যন্ত এত আওলাদ রাসূল আছে যারা আবতার বলেছে যারা নির্বংশ বলেছে আমার নবীকে তাদের সন্তানও আমার নবীর রুহানি আওলাদ হয়ে গেছে সুবহানাল্লাহ আবু জাহেলের ছেলে ইকরামা আমার নবীর হাতে ইসলাম কবুল করেছে এইভাবে করে আরো আরো অসংখ্য মক্কার বড় বড় কাফেরদের সন্তান
নবীর গোলাম হয়ে গেছে। তো কেয়ামত পর্যন্ত আমার নবীর আওলাদ থাকবে, কারণ নবীজি বলে দিয়ে গেছেন, তারাকতু ফীকুম উসকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইতি। দুইটা জিনিসকে মজবুত করে ধরবে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর পরিবার। এই দুটাকে ধরে রাখলে পৃথিবীর কোন বাতিল তোমাদেরকে পদভ্রষ্ট করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আওলাদ রাসূল চেনা বড় মুশকিল, কথা কোন ঠিক কিনা। 2020 সালে কেউ আওলাদ রাসূল হয়ে যাচ্ছে, 2021 সালে নতুন করে আবার হঠাৎ আওলাদ রাসূল হয়ে যাচ্ছে। সৈয়দ লাগাইলেই আওলাদ রাসূল হওয়া যায় না, কথা কোন ঠিক কিনা। দামি ব্র্যান্ডের নকল হয়, ওই জামান হোটেল একটা ছিল, এরপরে লাস্টে দেখি নিউ ওপেন ছোট বড় মেজো দি আছে না নাই। আওলাদ রাসূল কেমনে চিনবেন এটা বলে আমার ওয়াজ শেষ। আওলাদ রাসূল চেনার একটা উপায় হলো, অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো যিনি আওলাদ রাসূল হবেন উইদাউট পাবলিসিটি, উইদাউট প্রচার, উইদাউট ব্যানার, উইদাউট পোস্টার, উনি কদম রাখলেই হাজার হাজার মানুষের মিলন মেলা হয়ে যাবে। যার একটা দলিল আমি আপনাকে দিই, উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তার ভাই হলো হেশাম ইবনে আব্দুল মালিক। তার ভাই কি? হেশাম ইবনে আব্দুল মালিক। ওই হেশাম ইবনে আব্দুল মালিক গেল মক্কা শরীফে কাবা ঘর তাওয়াফ করতে, হজ করতে গেছে আর কি। এখন সে খলিফার ভাই, তার ভাই একটু বলেন না বাবা আরো জোরে, আমি বুঝতেছি এনাম ভাই এসে গেছে, আপনারা আমার ওয়াজ শুনবেন না, তারপর একটু বলে যাই, একটু শুনবেন ভাই, আর 5 মিনিট শুনেন কষ্ট করে। খলিফার ভাইয়েরই, খলিফার ভাই, খলিফার ভাই যখন কাবা ঘর তাওয়াফ করতে গেছে, সে মনে করেছে সে তো খলিফার ভাই, মানুষ বোধহয় তাকে রাস্তা করে দেবে হাজার আসওয়াদ চুমু দেওয়ার জন্য। কিন্তু সে বারবার চেষ্টা করে মানুষ তারে পাত্তা, কতক্ষণ পাত্তা, কোনো মতেই গণে না। কারণ ওখানে যারা কাবা ঘর পর্যন্ত পৌঁছতে পারে তারা সেখানে আর দুনিয়াদারি দেখে না, নিজে নিজে কেমনে আগে চুমু দিয়ে দেবে, কথা কন ঠিক কি না। আর নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। আর আমার নবী বলেছেন কাবা ঘরের দিকে দেখার সাথে সাথে প্রথম যেই দোয়া করবে ওটা কবুল হবেই হবে। তা আমি যখন যাচ্ছি, প্রথমবার জীবনে একবার গেছি আল্লাহ নিছে, পরিবার সহ গিয়েছিলাম। তা আমি যাওয়ার আগে আমার এক মুরব্বি উস্তাদকে জিজ্ঞেস করলাম, হুজুর হাদিসে আছে কাবা ঘর দেখলেই দোয়া কবুল হয়, এখন আমি যদি একটা দোয়া করি একটা পাবো, এখন কিছু শিখাই দেন কিভাবে দোয়া করলে ভালো হয়। হুজুরও অনেক হেকমতওয়ালা মানুষ ছিলেন, উনি বলেন তুমি এমন একটা দোয়া করবা, করবা এক পাবা হাজার। কিরকম হুজুর? তুমি কাবা ঘর দেখার সাথে সাথে বলবা আল্লাহ এই সফরে যত দোয়া করি সব কবুল করিয়েন। দোয়া কয়টা পাইলাম, কয়টা আল্লাহ কবুল করুক। কাবা ওই হাজরা সুয়াদ ফারুকে আজম যখন চুমু দিচ্ছিলেন, উনি বলছিলেন হ্যাঁ হাজরা সুয়াদ তুমি একটা পাথর, আমি তোমাকে চুমু দিতাম না, তোমাকে আমার নবী চুমু দিয়েছে, আমি নবীজির ঠোঁটের সাথে ঠোঁট লাগানোর জন্য চুমু দিচ্ছি। তো হেশাম ইবনে আব্দুল মালিক বার বার যেতে চায়, মানুষ তাকে ধাক্কায় ফেলাই দেয়, লাস্টে সে দূরে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে আছে। কখন ফ্রি হবে যাবে, সেই মুহূর্তে কাবার আঙ্গিনায় কদম রাখলেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। যেই মাত্র তিনি কদম রাখলেন, মুহূর্তের মধ্যে এক পালকে কদম যেখানে রেখেছেন রাখার সাথে সাথে সেখান থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত মানুষ দুই ভাগে ভাগ হয়ে জায়গা করে দিলেন। এবার তিনি সোজা গিয়ে চুমু দিলেন। তো হেশাম ইবনে আব্দুল মালিক বলছে উনি কে?
আমাকে মানুষ ধাক্কায় ফালাই দিল আর ওনারে মানুষ এইভাবে জায়গা করে দিল সেখানে পাশে বসা ছিল একজন নবীর আওলাদের প্রেমিক একজন কবি যার নাম কবি ফরজদক তিনি কবিতা বলা শুরু করে দিলেন ও হেশাম তুই কি বলিস হাযাল লাযি তারিফুহুল বাথা ওয়া তাতুহু জোরে বলেন সুবহানাল্লাহ উনি ওই ব্যক্তি যাকে কাবার আঙ্গিনার দুলাবালি এলাকা পাহাড় পর্বত সবাই চিনে ওয়াল বাইতু ইয়ারিফু ওয়াল হারামু তাকে হারাম যাকে চিনে খুদ কাবা ঘর যাকে চিনে তিনি হলেন আওলাদে রাসূল সেজন্য আওলাদে রাসূল চিনার উপায় হলো ওনাদের পাবলিসিটি কথা কোন পাবলিসিটি আপনি আমাকে যদি বলেন আল্লামা সিরিকুটি যা আওলাদে রাসূল আপনি কেমনে বুঝলেন উনি যা আওলাদে রাসূল নসবনামা আছে সজরা আছে 100% পিওর আলহামদুলিল্লাহ তারপরেও উনি যা আওলাদে রাসূল তার জ্বলন্ত প্রমাণ হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কথা বলেন না ঠিক কি না এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আল্লামা তৈয়ব শাহ কিবলা যা আওলাদে রাসূল এটা আপনি কেমনে বুঝলেন আমি আপনাকে বলবো উনিও যে আওলাদ রাসূল এতে কোনো সন্দেহ নাই নসবনামা আছে সজরা আছে কিন্তু উনি যে আওলাদ রাসূল তার জ্বলন্ত দলিল হলো জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী হাত তোলে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না বলেন এবং উনি যে আওলাদে রাসূল তার জ্বলন্ত প্রমাণ গাউসিয়া কমিটির ভাইয়েরা করোনার রোগীর গায়ে হাত দিয়েছে করোনা হয় নাই সুবহানাল্লাহ হয় নাই হবেও না এটাই প্রমাণ আল্লামা তাহের শাহ সাহেব কিবলা যা আওলাদে রাসূল প্রমাণ কি আমরা 10 ঘন্টা ওয়াজ করে একটা মানুষকে নামাজি বানাইতে খবর হয় আর আমার মুর্শিদ যখন 2 মিনিট বলে ইয়া আল্লাহ হাম তওবা করতে তমাম গুনাহো সে ছোটে ইয়া বড়ে জিতনে গুনাহ হামনে কিয়ে হে সবসে এই 2 মিনিটে বড় বড় চোর ডাকাত পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে বুজুর্গ হয়ে যায় আপনি স্পষ্ট করেন পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা যা আওলাদে রাসূল তার প্রমাণ কি তার প্রমাণ দাওয়াতুল খায়ের আপনি দেখবেন একদিন গোটা বাংলাদেশ পীরে বাঙ্গালের হাতে সুন্নিয়তের দামান ধরবে দলে দলে হিন্দু মুসলমান হবে পীরে বাঙ্গালের হাতে ওরকম পাওয়ারফুল বাস শেষ কাউসারের আরেক অর্থ হলো আমার নবীর উম্মতের উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলছে নবীজির উম্মতের উলামায়ে কেরাম কে এক অর্থে কাউসার বলা হয়েছে কেন আমার নবীকে আল্লাহ এত 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 বড় বড় আলেম উম্মতের ভিতরে দিয়েছেন অন্য নবীরা যতজন মুসলমান বানাতে পারে নাই আমার নবীর এক মঈনুদ্দিন চিশতি আজমেরি একাই তত মুসলমান বানিয়েছেন আমার নবী বলছেন কিয়ামতের মাঠে তুমি এমন এমন নবী দেখবে একজন নবীর সাথে মাত্র একজন উম্মত আসবে আরেকজন দেখবে একজন নবীর সাথে মাত্র 3 থেকে 4 জন উম্মত আর এমন নবী আসবে কিয়ামতের মাঠে যার কোনো উম্মতই নাই কেউ কবুলই করে নাই ওনার দিন আর আমার নবীর উম্মতের এক একটা ওলি গোসে পাক শাইন শে বগদাদের শুধু murid থাকবে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ এমন এমন আলেম আমার নবীর উম্মতের ভিতরে আছে নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজাহ ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম মোল্লা আলী কারি ইমাম তাকিউদ্দিন সুবকি ইমাম আলা হযরত ফাজিল বিরলভী এক একজন এক এক
সেজন্য বলেছেন উলামাউ উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল, আমার আলেমের আমার উম্মতের এক আলেমের মূল্য হবে বনি ইসরাইলের নবীদের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, নবীজির শান বোঝার তৌফিক দান করুক। নবীজির শান যারা বুঝবে তারা কি নামাজ ছাড়তে পারে? একটু বলেন না, পারে? কাউসার যারা পান করবে তারা কি বেনামাজি হতে পারবে? তারা কি সুদ খেতে পারবে? যেই মুখ দিয়ে কাউসারের পানি ঢুকবে, যেই গলা দিয়ে কাউসারের পানি যাবে, ওই গলা দিয়ে কি সুদের টাকা যেতে পারবে? একটু কথা বলো না ভাই আমার, পারবে? যেই চোখ দিয়ে আমার নবীর নূরানি চেহারা দেখব সেই চোখ দিয়ে কি বেগানা নারীর দিকে তাকানো যাবে? সেই চোখ দিয়ে নাটক আর সিনেমা দেখা যাবে? আরে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন খবর আসার সাথে সাথে উনি বলতে লাগলেন, ইয়া আল্লাহ আল্লাহুম্মা ইজহাব বাসারি ইজহাব বাসারি, আল্লাহ আমার চোখ তুমি এখন নিয়ে যাও, চোখের জুতি নিয়ে যাও, এই চোখ দিয়ে নবী না দেখলে এই চোখের আর দরকার নাই। সাথে সাথে তিনি অন্ধ হয়ে গেছেন। আমরা নবীকে নবীর দিদার পাওয়ার আশা করি এই চোখ দিয়ে হারাম দৃশ্য দেখি, আমরা হাউজে কাউসার পাওয়ার আশা করি, খাওয়ার আশা করি, আমাদের এই গলা দিয়ে হারামের অবৈধ সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যার টাকা, অবৈধ ব্যবসার টাকা পেটে যায়, এই কণ্ঠ দিয়ে কি কাউসারের পানি যেতে পারবে? আমরা ঠোঁট দিয়ে আমার নবীকে হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার স্বপ্ন দেখি, আর এই ঠোঁট দিয়ে দুনিয়ার মিথ্যা কথা গীবত চুগল করি করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে নবীজির শাফাআত নসিব করুক। নবীজি ঘোষণা দিয়েছেন, শাফাআতি লি আহলিল কাবায়রে মিন উম্মতি, আমার শাফাআত বড় বড় গুনাহগারদেরকে আমি কিয়ামতের মাঠে পার করে ফেলব। কিন্তু কলিজার ভিতরে নবীর প্রেমে যদি ঘাটতি হয়ে যায়, খোদা জিসকো পকড়ে ছুড়ালে মোহাম্মদ, নবী জিসকো পকড়ে ছুড়া নেহি সকতা। তুমি আল্লাহর বিধানের মধ্যে বেশ কম করলে, ভুল ত্রুটি হয়ে গেলে, বুঝে না বুঝে আমার নবী সুপারিশ করে তোমাকে ক্ষমা করিয়ে নেবে, কিন্তু নবীর শানে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ বলবেন আপনি এদের ব্যাপারে আমাকে সুপারিশ করবেন না, করবেন না, করবেন না। কথা কথা ঠিক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।